চোখে হাজারো স্বপ্নের হাতছানি, ক্ষুধার জাতাকলে পিষ্ট রাজধানীর গোডাউন বস্তির জান্নাতুল ফেরদৌস। সর্বনাশা আগুনে অন্য সবার পুড়েছে ঘর, সে আগুনের আঁচ লেগেছে জান্নাতের ঘরেও। এসবের মাঝেও গর্ভধারিণী মাকে নিয়ে তার এক অভিব্যক্তি, মা তো বেঁচে আছে, আর এতেই কেড়েছে কোটি মানুষের মন। মা আসলে তোমার কাছে অনেক ভালো লাগে কেন? মা যদি মরে যায় তখন কিভাবে থাকবা? তখন কান্না দেখব। নয় বছর বয়সী জান্নাত হয়তো জানে না মাকে নিয়ে তার এমন ভাবনা কত শত কোটি মানুষের হৃদয় জয় করেছে। মায়ের বুক যে সন্তানের জন্য কতটা নিরাপদ, মায়ের সঙ্গে যে কোনো কিছুরই তুলনা হয় না, তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ছোট্ট জান্নাত। সেদিনের আগুনে সহায় সম্বল হারালেও মায়ের কোল তার কাছে যেন রাজ্যের সব সুখ। বাবা ছেড়ে গেছে অনেক আগেই, মা কাজ করেন অন্যের বাড়িতে। কাজ করতে গিয়ে কিছুদিন আগে গুরুতর আঘাত পান মা শিল্পী বেগম। সেই থেকে অন্য শিশুরা যখন দুষ্টুমিতে ব্যস্ত, তখনও জান্নাত ভোলে না অসুস্থ মায়ের সেবা করতে। দেশ জুড়ে বিস্তৃত ইসলামী ব্যাংকিং সেবা এমটিবি ইয়াকিন, এই সময়ে ইসলামী ব্যাংকিং। মেরুদণ্ড যখন ব্যথা করে তখন আমি সারা রাত ঘুমাতে পারি না, কান্না করি, তখন আমার মেয়ে কি করে সরিষার তেল নিয়ে আমার পেটে ঢুলে দেয়, এটাই তো আমার ডাক্তারের বড় চিকিৎসা। বড় হয়ে জান্নাত হতে চায় চিকিৎসক, কাজ করার ইচ্ছে দেশ ও দশের জন্য। তবে তৃতীয় শ্রেণীর পড়াশোনার খরচ জোগাতেই যখন হিমশিম অবস্থা, তখন মেয়ের স্বপ্ন যে আকাশ ছোঁয়ার সেটি ভালো করেই জানেন তার মা। সমাজের কেউ আমার পড়ালেখার একটু দায়িত্ব নিতে চায়, তাহলে আমি অনেক খুশি হব, আমার স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। মায়ের প্রতি ভালোবাসায় জান্নাতের পরিচিতি এখন সবখানে। বস্তির অন্য বাসিন্দারাও প্রশংসায় পঞ্চমুখ। তারা বলছেন সবসময় মুখে নির্মল পবিত্র হাসি নিয়ে থাকে জান্নাত। কেন মানুষ বাঁচলে তো মানুষই যাইব, জান্নাত ভালো বলছে। জান্নাত আমাদের সাথে বলে যে হাসিয়া কইলা কথা বাতি কইলে খুবই ভালো। জান্নাত সময়ের ব্যবধানে বদলাবে জীবন, ঘুরে দাঁড়াবে সর্বহারা বস্তিবাসী, তবে কোটি মানুষের মনের মণিকোঠায় থেকে যাবে একটি ছোট্ট মেয়ের গল্প, যে শিখিয়েছে বেঁচে থাকার আসল মানে। ছোট্ট জান্নাত এই অল্প বয়সেই সে শিখে গিয়েছে জীবনের মানে। তার মতো অসংখ্য শিশু বসবাস করে রাজধানী সহ সারা দেশের বস্তিগুলোতে। তাদের অভিভাবকদের প্রত্যাশার জায়গাটা একটাই, জান্নাতের মতো তাদের মধ্যেও জাগ্রত হোক জীবনবোধ। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।